আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবর্জনা মুক্ত রাখেন সাফাই কর্মীরা। পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ড প্রায় 3,000 সাফাই কর্মী নিয়োজিত রয়েছেন। এই সাফাই কর্মীদের জীবন সুরক্ষিত রাখার জন্য সোমবার আগরতলা টাউন হলে আগরতলা পৌর নিগমের উদ্যোগে সাফাই মিত্র সুরক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই সুরক্ষা শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিভিন্ন কর্পোরেটর, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ পৌর নিগমের আধিকারিকরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবর্জনা মুক্ত রাখতে সাফাই কর্মীরা নিরলস প্রয়াস জারি রেখেছেন। এর ফলে শহর অনেকটাই পরিবর্তন হয়েছে এবং আগামী দিনে আরও পরিবর্তন হবে। এক্ষেত্রে সাফাই কর্মীদের ভূমিকা অনস্বীকার্য বলে জানান তিনি। মেয়র বলেন, আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ স্বচ্ছতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় সরকার থেকে একাধিকবার পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এর অধিকাংশ কৃতিত্বই সাফাই কর্মীদের। এই সাফাই কর্মীদের সুরক্ষিত রাখার জন্যই সাফাই মিত্র সুরক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আগরতলা শহর অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেকটাই আমি বলবো। আমাদের কর্পোরেটররা, আমাদের আধিকারিকরা, আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের আর্থিকভাবে সহযোগিতা করায় এবং আমরা মানসিকভাবে আমরা আগরতলা শহরবাসীর সহযোগিতা পাওয়ায় আমরা আগরতলাকে নতুন উন্নতর আগরতলা করতে চেষ্টা করেছি, আমি কিছুটা করতে পেরেছি বলব। যারা সাফাই কর্মীরা প্রতিনিয়ত আমাদের আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখেন, তাদের কাজ এত ভালো। আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে সাফাইয়ের ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে, সুলিয়তার ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছি এবং এটার অংশীদার কিন্তু আপনারা আসতে, যারা এই আগরতলা শহরে যারা সাফাই করেন আমাদের পৌর নিগম এলাকার, তাদের কৃতিত্ব। আমরা চেষ্টা করছি শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য, আপনারা কাজ করছেন। তারপরও একটা জায়গায় আছে যেখানে মানুষকে আরও সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব বলেন, সাফাই কর্মীদের জীবন সুরক্ষিত রাখার জন্য আগরতলা পৌর নিগম একটি হাসপাতাল চালু করছে। এর পরিচালনায় রয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য দপ্তর। এই অনুষ্ঠানে সাফাই কর্মীদের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। হাসপাতাল চালু হলে পরে তাদের জন্য একটি হেলথ কার্ড দেওয়া হবে। এই হেলথ কার্ডের মাধ্যমে সাফাই কর্মীদের পরিবার পরিজনরাও হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।